সালামু আলাইকুম গাইস, এইমাত্র ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসলাম। আজকে কয়দিন ধরে আমার একটা ব্যক্তিগত মতে বারবার করে গ্রুপে অ্যাড করতেছে আমার। আমি বাইরে যাই, এরপরেও আমার এখানে আবার করে গ্রুপ বানাইতেছে, না পাইতেছি শুইতে। আমি চিনি ওনাকে, কোথায় বাড়ি, কি পরিচয়, কেন বা এরকম করতেছে। কেন আমি দেখলাম যে গ্রুপের মধ্যে অনেক আছে গালিগালাজ করে যে কেন তারে নিয়ে গ্রুপ বানাইছে। সবার কিছু ব্যক্তিগত মতামত থাকতে পারে, সবাই সবকিছু পছন্দ করে না। আমি যতবারে বাইরে যাইতেছি ততবার আবার আমার কিন্তু গ্রুপের মধ্যে অ্যাড করা হচ্ছে। কেন এরকম করতেছে? সামান্য একটু লাভের জন্য মানুষ কত কিছু যে করতে পারে। অনেক 100 কয়জনকে নিয়ে বানাইছে গ্রুপ। এই সকল গ্রুপে আমি দেখছি বেশিরভাগে কিন্তু গালিগালাজ করে মানুষে, ভালো কথা কমই বলে। কারণ অনেকে পছন্দ করে না গ্রুপ গ্রুপে কথা বলা, বা দেখা গেছে অনেকে নিজের মা বাবার সাথে, নিজের পরিবারের লোকের সাথে কথা বলে শেষ করতে পারতেছে না। কিন্তু দেখা গেছে যে থার্ড পার্টি আর একটা ছেলে আর একটা মেয়ের সাথে কিভাবে সে কথা বলবে, তার হাতে এরকম সময় থাকে না। এ কারণে অনেকে গ্রুপ পছন্দ করে না। কিন্তু এরপরে দেখলাম যে গ্রুপ বানায়, গালিগালা শুনে। আমার মতে গ্রুপ বানানোর পরে গালিগালাজটা আসলে না করাই ঠিক, আর গ্রুপ এভাবে না বানানো ঠিক। এই যে আমি কাউকে চিনিও না, অনেকজনকে দেখলাম। যেটা আমি বলতে চাইছিলাম যে আপনারা এমন কিছু করবেন না যাতে করে আরেকজনে গালি গালাজ করে। এরকম অনেক আছে গালি গালাজ শুনে। তো এই কারণে আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনারা কখনো এই ধরনের ভুলগুলো করবেন না। এই ধরনের ভুলগুলো হলো সবচেয়ে বেশি খারাপ। সামান্য একটু লোভের জন্য এগুলো করবেন না। মানুষের গালি গালা শোনানোর কোনো দরকার নাই, কারণ এক একজন এক এক রকমের গালি গালাজ করে। গালি গালাজ শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে করবেন। আমি গালি দেওয়ার বিপক্ষেও না পক্ষেও না। আপনারা যারা এরকম গ্রুপের মধ্যে প্যাসেজ যদি পড়ে যান, গ্রুপ থেকে আপনারা কিভাবে বাইর হবেন আমি দেখাচ্ছি। ধরেন এটা একটা গ্রুপ, চালু হয়েছে গ্রুপটা। এই যে পাশে তিনটা ডট আছে, এই ডটের মধ্যে যাবেন। যাওয়ার পরে দিয়ে আপনি একেবারে নিচে দেখবেন লাল রঙের লিপ লেখা আছে, একেবারে নিচে লাল রঙের লিপ দিয়ে দিবেন, লিপ শেষ। আর আপনি আর এই গ্রুপের মধ্যে নাই। আবার যদি আপনাকে যতক্ষণ অ্যাড না করছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আর এই গ্রুপের মধ্যে আর নাই, খেয়াল রাখবেন। কত কাজ পড়ে রয়েছে আমার, রুমটা সাজাইতে হবে, খাটটা সাজাইতে হবে।
আমরা যারা প্রবাসে থাকি আমরা কত হিসেব করে চলতে হয়, টাকা পয়সা খরচ করতে আমরা হিসেব করে করতে হয়। আসলে আমার এটা এটা হালকা গন্ধ করতেছে, খেয়াল ছিল যাওয়ার সময় ধুই দিব, কিন্তু আবার খেয়াল ছিল না, না হয় আরেকটা আছে কোথাও উঠে গায়ে দিতে হবে। দেখি আমি তো আবার ওই এক দুই ঘরে বাজিয়ে দিতে প্রস্তাব করতে গেলে তখন এটাকে একটু আলগা ধুয়ে দিয়ে দেবো। আপাতত এখানে হাতের কাছে থাকলে খেয়াল থাকবে আমার। গরম আসতেছে, শীত শেষ, এরপরেও হালকা হালকা শীত কিন্তু পড়ে। রুমটা পুরো এলোমেলো হয়ে গেছে, আজ বলে কাল কাল বলে পরশু, করাই হচ্ছে না। আমাদের প্রবাসের জীবনটা হলো কষ্টের জীবন, গাটা সুরকাইতেছে। এই গরমকাল আসলে আমার একটা সমস্যা, আল্লাহ কবে জানি মুক্ত করবে। বিছানাটা ঠিক করতে হয়, বিছানা এভাবে ঝাড়লে ভালো, আল্লাহ রে
শীত চলে গেল, এখনো কিন্তু শীতের রয়ে গেছে কিন্তু কিছু শক্তি। আর বৃষ্টি হইলে তো ঠান্ডা লাগতে পারে, সুতরাং জামা কাপড় কম্বল লেপ এগুলো হাতের কাছে রাখাটাই ভালো। আল্লাহ